ভাই
তারপরে খাসির গোশের খানা একটা খাসির খানা একটা, ঠিক আছে। তারপরে হচ্ছে তারপরে তারপরে আসছে চারটা গরু, তারপর খাসির খানা একটা, তারপর গরু খানা আর একটা, ধর একটা গরু খানা, একটা গরু খানা, তারপরে আসছে কাতল মাছের খানা একটা, তারপরে আসছে বাইলি মাছের খানা একটা, বিশ তারপর একটা গরু গোশিষ্টা আর আসছে একটা কাচ্চি মাছিষ্টা, খালিষ্টা ভাত না, তরকারি গরু গোশ না, গরু গোশ আসতে 12 আর ভাত আসছে ওইটা ওইটা আসছে 11 কাচ্চি একটা, এটাই হবে 10-11 48, তারপরে বলেন 48 গরুর খানা, 4 গরুর খানা একটা, 12 5টা 5 15 75 75 তারপরে 22 44 খানা দিয়ে গেছে কোন খবর টবর নাই, এখন ক টাকা বিলিয়েছে কেউ বোঝাইতো না সিস্টেম তো, এটা ভাই আমার ক টাকা হইছো টোটাল করি না, কম দেখা এখন বলেন ইলিশ খানা কটা, 4 ওয়ালা হিসাব কিভাবে হয়ে গেল তো বললাম না, ইলিশ খানা 4, হ্যাঁ 83 টাকা বুঝলেন না, তারপরে বলেন গরু খানা 5টা, গরুর খানা 5টা, 5 15 75, হ্যাঁ তারপরে বলেন খাসির খানা 1টা, খানা 1টা 16, হ্যাঁ বলেন, তারপরে বাইলি মাছের খানা 1টা, তারপরে আসছে কাতল মাছের খানা 1টা, মুরগিদের 15, 4 5 10 14
ওই আরো আসছে আবার এই যে এই গরুর মাংস একটা গরু আর আসছে একটা আর আসছে ছোট মাছ একটা এই যা পয়েন্ট কত গরুর মাংস একটা হলে আপনার 12 টাকা আর এর কাস্কি শুধু কাস্কি ওই ওই হিসাবে লাগেন তো মনে হয় কেন হিসাব দেব না না ওটা আপনার কাছে রাখেন এই যেটা আপনার কাছে পুরো তো না না ভাই আমাদের অফিসের কাছে আমার আপনি তো আমার সাথে মাথা খারাপ করাইলেন, তুই আমার সাথে না আপনি আমার দুইটা মাস গেল এর মাসটা টিভি মানুষ আচ্ছা আচ্ছা যাই যাই আরে ও তো তো দিয়ে